আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ব্যক্তি তার যে কোনো ধরনের প্রয়োজন পূরণ হওয়ার জন্য সুরত ইয়াসিন পাঠ করবে অবশ্যই তার যে কোনো ধরনের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই আমলটা আল্লামা আল্লাহ কাশ্মীর তাল নিজের পরীক্ষিতে একটা আমল এই জন্য কয়েকবার বিজুল সংখ্যা অনুযায়ী সুরত ইয়াসিন পাঠ করবেন দ্বিতীয়ত সুরতুল আর নাম যারা পাঠ করবে সে প্রয়োজন সুরা আর নাম এটা খুন ক্যাডামের এক সুরা এই সুরা পাঠ করার জন্য পাঠ করার পর হাত তুলে আল্লাহ বাঘের কাছে যেটাই চাইবেন আল্লাহ বাঘ তাকে সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এত বেশি পরীক্ষিত এই আমলগুলো এই জন্য আল্লাহর পর ইয়াকিন এবং এক্লাসের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে এই আমলটা যারাই করবে কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ হাই আল্লাহ আমি দোয়া করি আমার যে ভাইয়েরা এবং বোনেরা এই আমলটা করবে আপনি যাতে সবাইকে উক্ত ফলাফল দান করেন এবং এখানে আরেকটা না আমল আছে এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম ইম শাফি রহমুল্ল তাল তার নিজের পরীক্ষিতে একটা আমল দুরাখাত নামাজ দিনের রাতে যে কোনো সময় পড়তে হবে প্রথম রাখাতে সুরা ফাতেহার পর দশবার বার ফিরুন দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে দশবার সোরা এখলাস এবং নামাজের পরে